নমস্কার বন্ধুরা, আপনারা অনেকেই আমাদের চ্যানেলে কমেন্ট করছেন যে স্টেট ব্যাংকের কাস্টমার কেয়ারে ফোন লাগছে না কেন, বা ফোন হলেও ওয়েটিং করিয়ে করিয়ে ফোনটা কেটে যাচ্ছে। তো এটার জন্য স্টেট ব্যাংক তাদের একটা সমস্যা সমাধান করে দিয়েছে যে ওই নাম্বারটার বদলে আপনি নতুন যে ওদের কাস্টমার কেয়ার নাম্বার, যেখানে আপনি ব্যালেন্স ইনকোয়ারি থেকে আরম্ভ করে অনেকগুলো কাজ করতে পারবেন, সেই নাম্বার দুটি ওরা ওদের নোটিফিকেশানে জারি করেছে। তো সেই দুটি নাম্বারই বলবো, যে দুটি নাম্বারে আপনি ফোন করলে স্টেট ব্যাংকের সমস্ত বিষয়গুলো কিন্তু আপনি জানতে পারবেন এবং আপনি যার যা আপনার সাহায্য লাগবে সেটাও কিন্তু আপনি ওখানটায় পেয়েতে পারবেন। তবে হ্যাঁ, তার আগে একটু বলে রাখি, আপনারা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ ভিডিওকে একটু লাইক ও কমেন্টের সঙ্গে সঙ্গে আমাদের চ্যানেলকে প্লিজ সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে আমাদের চ্যানেলের ভিডিওগুলি আপনারা খুব সহজে দেখতে পান। কারণ আমাদের চ্যানেলে প্রায় বিভিন্ন ধরনের ভিডিওগুলো, যেগুলো অবশ্যই আপনার কাজে লাগবে, সেরকম ভিডিওগুলো কিন্তু দেওয়া থাকে। আশা করি আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। দেখে নিই যে নতুন কাস্টমার কেয়ার নাম্বারটা বা হেল্পলাইন নাম্বারটা কী। দেখুন, 1800 1234 একটা নাম্বার, বা 1800 1234, আর একটা নাম্বার হচ্ছে 1800 2100, অর্থাৎ 1800 2100। এই দুটি নাম্বারের যে কোনো একটিতে নাম্বারে ফোন করে আপনি অনেকগুলো কাজ করতে পারবেন, যেমন কী কী অ্যাকাউন্ট ব্যালেন্স, লাস্ট পাঁচটা ট্রানজ্যাকশান অর্থাৎ কতগুলো লেনদেন, স্টেটমেন্ট, এবং সেই সঙ্গে আপনার যদি স্টেট ব্যাংকের ইওনো বা নেট ব্যাংকিংয়ের সম্বন্ধে কোনো সাহায্য প্রয়োজন সেটাও পাবেন, এটিএম কার্ড ব্লক করতে পারবেন বা নতুন করে ইস্যু করতে পারবেন, কেন আপনার এটিএম কার্ডটা পৌঁছায়নি সেটা নিয়েও জানতে পারবেন, পিন জেনারেট করতে পারবেন, এবং সেই সঙ্গে যদি আপনার অ্যাকাউন্টে কিছু আনঅথরাইজড অর্থাৎ আপনি জানেন না এরকম কিছু লেনদেন হয়ে গেছে সেটাও আপনি রিপোর্ট করতে পারবেন, এবং সেই সঙ্গে আপনার কমপ্লেনও আপনি লঞ্চ করতে পারবেন। টিডিএস ডিটেল পাবেন, ইন্টারেস্ট সার্টিফিকেটের খবরও পেয়ে যাবেন, এবং চেকবুক এর জন্য রিকোয়েস্ট এবং তার কী অবস্থায় আছে সেটাও কিন্তু আপনি জানতে পারবেন। এবং সেই সঙ্গে আরও যে অন্য নাম্বারগুলো ছিল সেগুলোও কিন্তু রেখেছে ওরা, এটা নিয়ে নিচে দিয়েছে। দেখুন, এটা হচ্ছে সবার কাছে মেল গেছে, 1800 1100 1222, আবারও বলছি 1800 1100 1111, এবং 1800 425 3800। এই দুটো নাম্বার আগে থেকে ছিল, কিন্তু এরা আবার নতুন দুটি নাম্বার দিয়েছে। এইগুলোতে কিন্তু আপনি এই সুবিধাগুলো পেয়ে যাবেন, এই নতুন দুটি নাম্বার যেগুলো টোল ফ্রি নাম্বার, সে তাতে কিন্তু আপনার অনেকখানি কাজের সুবিধা হবে। আশা করি আপনার কাছে খবরটি গুরুত্বপূর্ণ হবে। যদি তথ্যটি ভালো লাগে তাহলে প্লিজ ভিডিওকে লাইক ও কমেন্ট করে আমাদেরকে উৎসাহিত করবেন। ধন্যবাদ।